হে দুনিয়াদার পাগল আমার বাবারা, মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে একটু নিরিবিলি একটু মোরা খাবা করো। বাজান রে আমার মালিকের, তোমার আমার উপরে কত দয়া কত মায়া। আদমিয়া দাদাই বাজা বসরমা করো ভাই, আয় খোদা করবা সওয়াব ইহসা বর ইহসা করো দাই। আমার মালিকের কত দয়া, তোমার আমার উপরে আমার মালিকের কত মায়া। তুমি আর আমি আমার মালিকের কাছে কেউ দরখাস্ত করি নাই, মালিক দয়া মায় করে আপনি আমার বহুটাকে মুসলমানের ঘরে দান করেন। বাজান আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুকে হিন্দুর ঘরেও তো দিতে পারতো, খ্রিস্টানের ঘরেও তো দিতে পারতো, অন্য বিজাতিদের ঘরেও তো দিতে পারতো। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আমার তোমার আমার রুকে আমার মালিক মুসলমানের ঘরে দান করবো। মুসলমানের বাচ্চা হইয়া দুনিয়ায় জন্ম হইয়া গেলাম। বাজান এখন তোমাকে ডাক দে আব্দুল করিম, আমাকে ডাক দে রেজাউল করিম, আর তোমাকে ডাক দে আব্দুল রহিম, তোমাকে ডাক দে পর্দার মাহমুদকে রহিমা খাতু। বাজান আরে এই দয়া মায়া, আমার মালিক তোমাকে আমাকে কইরা মুসলমানের ঘরে রুহুর পাঠাইল, এই একটা শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে আদায় করো, কোনদিন শুকরিয়া শেষ হবে না। এ দুনিয়াদার পাগল ভালো করে চিন্তা করো, মোরাকাবা করো। আজকে দল চেঞ্জ, দলের নেতা নেত্রী চেঞ্জ, সম্পদ চেঞ্জ, টাকা চেঞ্জ, সম্মান চেঞ্জ। ভালো করে মনকে বুঝাও, কেয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে ডাক দেবেন ইয়ামানাদুকুল্লাহিম। কেয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে ডাকবেন তার দলের নেতা নেত্রীর সঙ্গে। ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার দেলা দলের নেতা নেত্রীর যেখানে জায়গা, আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। কোন দলের পিছনে পড়ছো, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছো, একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। বাজা যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবা, এখন সেদিন একটু নিজে নিজে মোরাকাবা করো। সেদিন তোমার দলের নেতা, তোমার দলের নেত্রী, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার ক্ষমতা কোনো কাজ কবরে লাগবে। জোরে বলে লাগবে, লাগবে। যদি নাই লাগে বাজান, আমি বাজানদেরকে বলবো যারা মুসলমান কালিমা পড়ছেন আল্লাহকে বিশ্বাস করেন, যারা পরকালকে বিশ্বাস করেন তাদের কাছে আমাদের কথা, আর যারা পরকাল বিশ্বাস করেন না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। জোরে বলেন কথা ঠিক কি না? কিন্তু জানি না রাইখো বাজান, কুরআনুল কারীম কিন্তু একদিন দুই দিন আগে নাজিল হয় নাই। কুরআনুল কারীম কিন্তু নাজিল হইল প্রায় 1500 বছর হয়ে গেল। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে কোনো অভাব নাই। বাজান এত বৈজ্ঞানিক দার্শনিক আবিষ্কার করলো, এত দার্শনিকরা দর্শন দিল, কিন্তু আজ পর্যন্ত কুরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে না। বরঞ্চ যখন কুরআনুল কারীম নিয়ে রিসার্চ করে তখনই বাজান বাংলাদেশ বলেন তামাম দুনিয়ায় দলে দলে হাজার হাজার মানুষ কালিমা পড়া মুসলমান হয়ে যায়। যদি কুরআনুল কারীম সত্যই হয়, আল্লাহর বান্দারা পর্দানের মা বোনেরা আর দুনিয়া দারুল মেহনে বল বালা, দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ যদি আরাম চাও কোনোদিন পাবা না, কেউ যদি শান্তিতে থাকতে চাও কোনোদিন পারবা না। কারণ কি এই গরম এই ঠান্ডা, এই শত্রু মিত্রুর কোনো অভাব নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, আত্মীয় স্বজন
কথা শুনে না, শত্রু মৃত্যুর কোনো শেষ নাই, রোগ ব্যাধির কোনো অভাব নাই। এরকম করতে করতে হঠাৎ একদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে গুণী, এখন তাকাইয়া দেখো সম্পদ কার জন্য রেখা দাও। বাজান কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের মধ্যে বড় ধনীদের ভিতরে একজন, যখন করোনা ভাইরাস আক্রান্ত হইয়া শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। ডাক্তার তো আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই, সব রাইখে কিন্তু অন্ধকার কবরে শুয়ে গেল। হে দুনিয়াদার পাগল, যারা নাকি কোরআন করিম বিশ্বাস করো, ভালো কইরা বোঝো, কোরআন করিমের কিছু মানবা কিছু মানবা না তা কিন্তু হবে না রে বাজার। ইয়া আল্লাযীনা মানাদখুলু ফিসসিলমি কাফা, দিনের ভিতরে পুরো ঢুইকে কবরে যাওয়া লাগবে। বাজার অনেক সময় উদাহরণ দিয়ে আমি বলি, আব্বা জানো বলতেন, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99.99 নম্বর পাইল, 1 সাবজেক্টে ফেল করলে ছাত্র কিন্তু ফেল, 10 সাবজেক্টে করে 33 নম্বর পাইলে ছাত্র কিন্তু পাস। আল্লাহ রাসূল সাহসম যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁকড়াইয়া ধরা লাগবে, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ফিরে থাকা লাগবে। বর্তমানে কিন্তু এক শ্রেণীর বের হয়েছে, অনেক সময় পীরও দাবি করে, মুফতিও দাবি করে, মহাদ্দিসও দাবি করে, আবার বলে আমরা রাজনীতি করি না। তুমি পীর দাবি করো, তুমি মুফতি দাবি করো, তুমি মুহাদ্দিস দাবি করো, তুমি আলেম দাবি করো, নায়েবে রসুল দাবি করো, আল্লাহ রসুল যে কাজটা করছে সেই কাজটা তুমি করো না, মানে পছন্দ করে মানি মানিটাকে হ্যাঁ কি। আবার একদল আছে পেট পালা খুব ভালো বোঝে, কি পালা ভালো বোঝে, পেট পালা বোঝেন নাই, এই পেট পালতে যাইয়া কারো বিরুদ্ধে অন্যায় করলেও কোনো কথা বলে, কথা ঠিক না? ফাইল্লাম ইয়াস্তাতিফ বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতিফ বিকলবিহি ওয়াদালিকা যাফুল ঈমান, অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি শক্তি থাকে অন্যকে হাত দিয়া ফিরিয়ে দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বইলে অন্যকে ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে ঘৃণা করো এইটা হ্যাঁ। বর্তমানে কিন্তু এই ব্যাখ্যা দেয়, মনে মনে ঘৃণা করো, আগে বললে আসলাম শক্তি দিলে হাত দিয়া ফিরিয়া, মাঝখানে বললাম শক্তি দিলে মুখ দিয়ে বললে ফিরিয়া, আর শেষে বললাম মনে মনে ঘৃণা করো। মনে মনে পরিকল্পনা করা লাগবে কিভাবে ফিরানো যায়, শব্দ না কি, মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে ফিরানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষের অবস্থান হলো ইমানের দুর্বল অবস্থা। ইমানে কি অবস্থা, হ্যাঁ পেট পালতে শিখছি, ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু অন্যের বিরুদ্ধে বলতে যাইয়া, ওদের নাফরমানির বিরুদ্ধে বলতে যাই আল্লাহ হাবিবের দান দান মোবারক শহীদ হয়ে গেছে, পেট ডুললে বেশ তো তোমার শিখাইছে কি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তাকিদ দেখাইলেন কেন, বলা নাবলু আন্নাকুম, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব, হ্যাঁ আল্লাহ হাবিবের মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাইঙ্গে ধুইকে পড়ছে, হ্যাঁ আল্লাহ হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতো মোবারক আইটকে গেছে, তালে তালে তাল মিলে, আর এই তালে তালে বেশ তো ওয়ালা নাব্লুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমার মালিক বলেন পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা, নবীরা পর্যন্ত
হাত উপরের দিকে উঠাইয়া মাতানাসুল্লাহ, মালিক আপনার সাহায্য কোথায়? এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, এর জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরামরা রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরামরা রাজনীতি করলো, কথা কয় না? আল্লাহ রাসূল রাজনীতি করলেন। আমি যদি বলি আমি রাজনীতি করি না, আমি নবীর নায়েব দাবি করি কিভাবে? এই নবীর নায়েবের কাম রাখি, নবীর প্রতিনিধি না? হ্যাঁ, মা আতাকুম রাসূল ফাকুজুহু ওমা নাহাকুম আনহু, কথা ঠিক কি না? এ আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা, ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জালাকা আম আমারু, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক ধনী, আমি অমুক তমুক সম্পদের মালিক, এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়া চক্ষু দুইটা খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, বলবে চেয়ারম্যান সাহেবের লাশ। জোরে বলে কথা ঠিক না ঠিক? পীর সাহেব হুজুরের লাশ, মুফতি সাহেব হুজুর মুফাসসির হুজুরের লাশ, এরকম পীর সাহেব হুজুর দুনিয়াতে নাই, মুফতি সাহেব হুজুর দুনিয়াতে নাই, চেয়ারম্যান এমপি মিনিস্টার আর দুনিয়ার ভিতরে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবেও না, যদি কেউ তালাশ করে কোনোদিন পাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, আমি প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে আপনাদের সামনে বলছিলাম, ক্ষমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া, মালিক আমাদের বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? কেন বানাইছেন? মালিক বলেন, তোদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনারাকে বলতে পারেন, হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাত গুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক অন্য আয়াতে বলে, খুলকালাকুম মা ফিল আরদি জামিআ, অন্য অন্য মাখলুকাত গুলো আমি বানাইলাম তোমাদের জন্য, আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। বাজান নিসুক নামাজের জন্য মালিক আমাদেরকে বানান নাই, নিসুক রোজার জন্যই বানান নাই, অন্য অন্য যে কাজগুলো নিসুক তার জন্যই বানান নাই, মালিক বানাইছেন তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। ইবাদত শব্দের অর্থ কি বলেন বলেন বলেন? এই ক্ষেত্রে যে একটা কথা সবসময় মনে রাখা লাগবে, বাজান নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত, কথা বলে না? রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেক কাছে একটু আশ্চর্য লাগছে না? হ্যাঁ, এই আল্লাহর বান্দা, সূর্য উঠতেছে ওই সময় যদি নামাজ পড়েন সব না গুণ? হ্যাঁ, নামাজ পড়ছেন কি পাইছেন? কারণ কি বলেন বলেন? ওই নামাজটা মালিকের হুকুম বলে তো হয় না? ঈদের দিন রোজা রাখছেন সব না গুণা? রোজা রাখে পাইছেন কি? কারণ কি? হ্যাঁ, তা রাজনীতির ব্যাপারে মালিকের কোনো হুকুম নাই? আছে আছে, মালিক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ আমার, নিয়ম নীতি চলবে আমার, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, ওরা জালিম, ওরা ফাসিক। কি মালিকের হুকুম আছে? কথা কর কথা কর, নামাজ পড়ে কার হুকুম? আল্লাহ।
রোজা রাখি কার হুকুম? মালিক বলছে না কিন্তু সলা তোমার নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা অর্থ কি? নিজে বললেই হবে না, কথা ঠিক কি না? এই রোজা রাখি কেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, কথা ঠিক কি না? যেই মালিক বলছেন আকিমুস সলা, ওই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। দিন শব্দের অর্থ কি? ইসলামের সমস্ত বিষয়াদিগুলো একত্রিত করলে তার নাম কি? রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগবে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, অনেকের তো কথা একটু উল্টো পুল্টো লাগতে পারে, কি লাগতে পারে না? এই গ্রামে একটা কথা আছে, বুঝছেন, যদি এই চুন খেয়ে যদি মুখ ফুইয়ে যায় যদি দেখলেও কি ভা, বর্তমানে এই কথা না বলতে বলতে হেরা মনে করেন রাজনীতি আলাদা জিনিস আর ইসলাম আলাদা জিনিস, আলাদা করতে করতে ওইটা শুনি হুজুর খবরটা, ওই সব কথাটা তো বলবেন না, ওই ওই রাজনীতি টাজনীতি করি না। রাজনীতি শব্দের অর্থ কি? রাজার নীতি। এখন রাজনীতি আছে ওদের প্যান নীতি, রাজনীতি ওদের শয়তানের নীতি, ওদের জুলুমের নীতি, ওদের কুত্তা শুয়ার পাইপের ভিতরে ঢুকাইলে কোন পাইপের তৈল ঢুকাইলে ইঞ্জিন ভালো চলবে? ইঞ্জিনিয়ার ভালো জানা তুমি আর আমি ভালো জানো, তাহলে তুমি চালাকি করিয়া মোবিলের পাইপে তৈল ঢুকাই দাও, হ্যাঁ চলবে না? কাল চলবে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার বানাইছে ওই পাইপের তৈল দিলে চলে না, ঠিকই না? মানুষ মাখলুকাত বানাইছে আল্লাহ, পুণ্যতি আদার সময় না চলবে, মানুষ দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে আল্লাহ ভালো জানে, কথা ঠিক না? বা ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হ্যায়, কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আসলে তোমার আমার ইমানের দুর্বলতার কারণে চিন্তাও নাই চেষ্টাও নাই চোখেও পানি নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে অনেক সময় এমন ভাবে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত, লোকের বলে আমির আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যা? তিনি বলে আমার সাথী আখেরাতের যেই কয় ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর, এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়, যদি আমি কবর দেখলে সহ্য করতে পারি না ওই কবরে আমার কি উপায় হবে? দুনিয়াদার পাগল আমার বাজানরা, বাপকে মাটির ভিতরে কবরে রাইখে আসলাম, আমার মাকেও রাইখে আসলাম, আত্মীয় স্বজন পড়শিদেরকেও রাইখে আসলাম, এরকম তো একদিন আমাকেও তিনটা কাপড় দিয়া প্যাল দিয়া আমাকে মাথার ভিতরে বান্ধিয়া মাজার ভিতরে বান্ধিয়া পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করে আমাকে তো কবরের ভিতরে রাইখাল, সেদিন কি অবস্থা হবে চিন্তা করে তারপর কবর রওনা করো। বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মতেরা কবর তোমাকে আমাকে দৈনিক সংবাদ দেয় ডাক দেয়, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর।
আমি পোকা মাখরের গ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আজা কবর যে একটা কিছু হবে, মাঝে মধ্যে দুনিয়া কিছু ঘটনা হতো, মাঝে মধ্যে মালিক দেখায়। কুড়ি গ্রামে চরমনের মোজাই ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভেঙে গেল, 32 বছর পরে কাপনের কাপন সহ লাশ বের হয়ে আসছে। বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, কেটে কেটে দেখছেন তুলেন তো দেখেন কত মানুষ দেখছে। আত্মনামান এই কাপড়ের কাপনের কাপড়ও কিছু হয়নি, কাপড়ের কাপড়ও কিছু আচ্ছা এই কপাল পরে বলো তো, মার্কিন কাপড় মাটির সঙ্গে লাগিয়ে রয়েছে প্রায় 32 বছর, কোন যুক্তি আছে যে কাপড়ের কিছু হয় নাই? কি যুক্তি আছে? পুরো যুক্তি আছে। হ্যাঁ এখন উঠেনি আব্বাজান রহমাতুল্লাহ আলাই, তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, তার সামনে আমি নতুনভাবে দাফন করছি। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে এসেছি। এ দুনিয়াদার সায়েন্সের যারা নাকি পিছনে বসে ইংরেজির পিছনে বইয়া খেরাই খেরাই মত, এখন বলো তো কোন যুক্তি আছে এই কবরের মাটি ও কাপড়ে কিছু হয় নাই? একজন আমাকে বলতেছে হুজুর মুখ থেকে কাপড় সরাইয়ে দেখছি, ওই যে 32 বছর আগে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখন লাল চকচক চকচক, কি যুক্তিটা কি বলো? আছে কোনো যুক্তি আছে? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণের 50 বছর পর লাশ মোবারক বের হয়ে আসছে, একেবারে দিব্যি মুনায় ঘুমাই উঠছে। ইরাকের দাজলা নদীর কিনারে দুইজন সাহাবায়ে কেরামের লাশ মোবারক পাওয়া গেছে 1400 বছর পর। কত বছর পর? তাদের চক্ষু ছিল খোলা। যত ঘটনা মাঝে মধ্যে কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায়, দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আর যত দূর ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, হারামখোর সুদখোর জালেম মিথ্যু বাজানদেরকে বলবো দল পাইছো ক্ষমতা পাইছো আর খালি সম্পদ বুঝাও, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। নামাজ পড়তে কপালে দাগ পড়াই তোর ভালোই, হজ করে 10 বার অসুবিধা নেই, কিন্তু হারাম মালের দ্বারা রক্ত গোশত তৈরি জাহান্নাম ছাড়া হবে না। যদি ইসলামের যে নীতি আদর্শ যদি কেউ মাইনে চলে, দুনিয়াতে কোনো অশান্তি থাকে কথা কন না থাকে, এই জন্য বাজানদেরকে পর্দারে মা বোনদেরকে বলবো আমার উপরে রাগ করলে মাফ চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে পুরোপুরিভাবে মুসলমানের কবর যাওয়ার তৌফিক দান করে।